नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পের প্রচার করছে বাম দল এসইউসিআই আপনাদের আরো একবার জানিয়ে রাখবো রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের প্রচারে বাম দল এসইউসিআই বিজেপির পর এবার দুয়ারে সরকার ক্যাম্পের সহযোগিতায় বাম দল এসইউসিআই मेदिनीपुर सदरेर गुड़गुड़ीपाले दुआरे सरकार कैम्पे सहयोगिता करछेन एसइउसीआई एर सदस्यरा तारा दलीय बैनर पोस्टर लागिए आम जनता के शिविरेर सुविधा जानाच्छेन पाशापाशी फर्म फिलआप एवं बिनामूल्ये परामर्श देया होच्छे आम जनता के परामर्श दिच्छेन बाम दल एसइउसीआई एर सदस्यरा ए विषय विस्तारित जानबो टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि शाहजान आली शाहजान ठीक कि कारणे एई कैम्प कि कि जाना जाच्छे देखो दुआरे सरकार शिविर आयोजन करा होच्छिलो गुड़गुड़ीपाल स्कूल चत्वरे एबं सेई स्कूल चत्वरे आयोजित शिविर आज के देखा गियेछे तार पाशेई एकटी माटिर बाड़ीते सेखाने कैम्प करे रीतिमतो निजेदेर बैनार दलेर सबकिछु लागिए साधारण मानुषके फर्म पूरण करते देखा गियेछे बाम शरिक दल एसइउसीआई ओ एआईएमएस अर्थात अल इंडिया कृषक संगठनेर जे एसइउसीआई दल तादेरके प्रत्येकेर नेता सकाल थेकेई तारा काज करेछेन ओई एलाकाते एबं सकलेई उपस्थित सारा दिन ही समस्त मानस उपस्थित होयेछिलेन सकलके सहयोगिता करेछेन तारा एबं कोन कोन सुविधा पावा जाबे से सब बोले दियेछेन एर आगे देखा गियेछिल निर्वाचनेर आगे ओई एलाकातेई जंगलमहलेर जे समस्त मानस दुआरे सरकार टीवीते उपस्थित होयेछिलेन बिजेपिर पक्ष थेके सहयोगिता करते देखा गियेछिल तबे तादेर क्षेत्रे सेरकम पताका छिलो ना पंचायत सदस्य बिजेपिर जारा जयी बिजेपिर सदस्य छिलेन तारा सेई समय सहयोगिता करेछिल एबार देखा गेल बाम दलकेओ फले विभिन्न जायगाय राजनीतिर क्षेत्रे एई समस्त नेतृत्वरा যাই বলুক না কেন দেখা যায় প্রকৃতপক্ষে দুয়ারে সরকার শিবিরে আগত মানুষকে প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন বা সহযোগিতা করেছেন তবে এই বিষয়ে এসইউসিআই নেতৃত্বদের জিজ্ঞাসা করলে তারা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি শুধু ক্যামেরা সরাতে তারা যেটা জানিয়েছেন যে মানুষকে মানুষ পেয়েছেন সুবিধা তাই তাদেরকে সহযোগিতা করাটাই ছিল তাদের লক্ষ্য সজন আর একটা বিষয় জানতে চাইবো যে তারা বাম দল এসইউসিআই তারা বাম মনস্ক সে ক্ষেত্রে কি ওই স্থানে অর্থাৎ মুর্শিদাবাদের গুড়গুড়িপাল এলাকায় এসইউসিআই এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখো এরকম জোটের সম্ভাবনা না দেখা গেল পশ্চিম মেদিনীপুরের এই চিত্রটা এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ তার কারণ বিভিন্ন জায়গায় ওই এলাকাতে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এবং এনআইএসপুর ও গুড়গুড়িপাল এলাকাতে সিপিএম ছাড়া অন্য দলের তেমন অস্তিত্বই ছিল না সেই জায়গাতে এখন তৃণমূলের শাসক দলকে দেখা গিয়েছে প্রাধান্য এবং সেই সাথে বহু মানুষ ইতিমধ্যে বামপন্থ ছেড়ে তারা যোগ দিয়েছে তৃণমূলে আজকের যে ঘটনা তাতে মতো আরো একটু মাইলেজ পাইয়ে দিল এবং আরো একটু উল্লেখ করে রাখি গত কয়েকদিন আগে ওই এলাকায় যে বিজেপির পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছে ফলে সব মিলিয়ে তৃণমূলের প্রভাব আর সাধারণ মানুষকে শাসক দলের প্রতি এগিয়ে যেতে দেখে হোক তারা কিন্তু মানুষকে সহযোগিতা করতে আজকে ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাহজাহান আলী। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।